হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আমিও অনেক অনেক ভালো আছি আর প্রচুর পরিমাণে এক্সাইটেড, কারণ আজকে আমি চলে আসছি হচ্ছে আমার ড্রিম মেডিকেল কলেজ, ডিএমসি, ঢাকা মেডিকেল কলেজ। নট অনলি আমার ড্রিম মেডিকেল কলেজ, বাট অলসো ইচ অ্যান্ড এভরি স্টুডেন্টের হচ্ছে একটা ড্রিম থাকে ঢাকা মেডিকেল কলেজে পড়াশোনা করার জন্য। তো ঢাকা মেডিকেল কলেজে পড়তে পারি নাই, তাতে কি হয়েছে? তো আজকে আমরা এসেছি হচ্ছে অটোপসি দেখার জন্য, অর্থাৎ পোস্টমর্টেম দেখার জন্য। সো আজকে শুধু আমরা পোস্টমর্টেম দেখব না, আজকে যেহেতু আমরা আমার ড্রিম কলেজে এসে গেছি, তো অবশ্যই কলেজটা পুরোপুরি ঘুরে ঘুরে দেখবো অ্যান্ড আপনাদেরও দেখাবো আর কি। সো আর এগুলো হচ্ছে পিছনে যারা আছে, এটা হচ্ছে আমার ফরেনার ফ্রেন্ডস, তো তারা আসছে হচ্ছে ইন্ডিয়া, জম্মু কাশ্মীর থেকে। তা দে আর সো কিউট, বাট যে মেয়েগুলো রয়েছে ওরা হচ্ছে আরও বেশি কিউট। যদিও আমার ব্যাচের মেয়েগুলো এত কিউট না, কাশ্মীরি মেয়েগুলো, বাট ভাই রে ভাই, সিনিয়র আপুগুলো উফ, মাথায় নষ্ট, এত কিউট কেন, মনে হচ্ছে গুলুমুলু একদম, মানে পিচ্ছি কিউটের মতো দেখা যাচ্ছে। সো যাই হোক, কিউট আছে কিউটের জায়গায় থাক। তো আমরা হচ্ছে অলরেডি চলে আসছি হচ্ছে ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক ভবনের সামনে, আর এটা হচ্ছে বাম পাশে যেটা দেখছেন এটা হচ্ছে হসপিটাল সেক্টর। সো এখন আমরা ঢুকবো হচ্ছে ফার্স্টে একাডেমিক ভবনে, দেন একাডেমিক ভবনের ভিতরে গিয়ে দেখব কি কি আছে, দেন তারপরে হচ্ছে যাব হচ্ছে আমরা পোস্টমর্টেম রুমে। সো লেটস গো, এখন ঢুকবো হচ্ছে আমরা একাডেমিক ভবনের ভিতরে। উফ, নামটা দেখেই বা এক্সাইটমেন্টের লেভেলটা হচ্ছে মানে একটা অন্যরকম পর্যায়ে চলে গেছে, মানে শায়দ যদি ভর্তি হতে পারতাম এখানে বা চান্স পাইতাম, তাহলে লাইফটা একদম জিঙ্গালাল হয়ে যেত। যাই হোক, চান্স পাইনি, আফসোস করে কোনো লাভ নেই, কারণ আমি এত ভালো স্টুডেন্ট ছিলাম না, তাই চান্স পাইনি। সো যাই হোক, তো ভিতরে ঢুকিয়ে দেখে এত সুন্দর একটা ডেকোরেটেড এরিয়া, ইটস লুকস প্রিটি নাইস। তো যাই হোক, এখন আমরা সিঁড়িতে যাবো হচ্ছে উপরে। উপরে হচ্ছে আমাদের বলা হয়েছে যে একটা রুমের নাম্বার দিছে হচ্ছে ওই রুমটাতে যে আমরা এখন বসবো, ওয়েট করবো, দেন হালকা পাতলা আমাদের হচ্ছে বয়ান দিবে, দেন বয়ানটা শুনে তারপরে আমরা যাব হচ্ছে পোস্টমর্টেম দেখতে। এটা হচ্ছে ডিএমসির একাডেমিক ভবন, যেখানে হচ্ছে ডিএমসির হচ্ছে একাডেমিক যে কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলো রয়েছে, তো সেগুলো হচ্ছে এখানে হয় আর কি। তো আমাদের হচ্ছে হালকা পাতলা বয়ান দেওয়ার পরে হচ্ছে আমাদের রুম থেকে বের করে দেওয়া হয়েছে, আর পোস্টমর্টেমটা হচ্ছে শুরু হবে হচ্ছে 12টা থেকে। তো যেহেতু হচ্ছে এখনও 12টা বাজে নাই, মানে এখনও 1-1.5 ঘন্টার মতো টাইম আছে, তো এখন হচ্ছে আমরা পুরো কলেজটা আর কি ঘুরে ঘুরে দেখবো কোথায় কী কী আছে, সো এক্সপ্লোর করবো আর কি সবগুলো ফ্লোর। সো লেটস গো। সো সবগুলো ডিপার্টমেন্ট এবং সবগুলো ফ্লোর হচ্ছে এক্সপ্লোর করে আসলাম, দেন এক্সপ্লোর করে হচ্ছে একদম নিচের যে গ্রাউন্ড ফ্লোরটাতে ওখানে চলে আসছি আর কি। তো সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে যখন হচ্ছে বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টের সামনে গিয়েছিলাম, তো তখন ওখানকার কিছু স্টুডেন্ট হচ্ছে আমাদের দেখে ভাবতেছিল যে আমরা হয়তো এখানকারই কোনো স্টুডেন্ট বা সিনিয়র বড় ভাই, তো আমাদেরকে সালাম দিতেছিল। তো এইটা ভাইবা তো হচ্ছে নিজের হচ্ছে অনেক বড় কিছু মনে হয়ে গেলো, মনে হইতেছিল যে আমরা হচ্ছে এখানকার কোনো একজন স্টুডেন্ট। বাট যাই হোক, এই আফসোসটা দূর হয়ে গেলো আর কি, একটুর জন্য মনে হয়েছিল যে আমি ডিএমসি স্টুডেন্ট আর কি। সো যাই হোক, এখানে হচ্ছে এক্সপ্লোর করা শেষ, আর এটা হচ্ছে গ্যারেজ, আর এখন যাবো হচ্ছে অন্য দিকে এক্সপ্লোর করতে, দেখি অন্যদিকে কী কী আছে আর কি। সো লেটস গো। তো এখন যাবো হচ্ছে আমরা অডিটোরিয়ামটা এক্সপ্লোর করতে বা অডিটোরিয়ামটা দেখতে, ভিতরের দিকটা দেখতে। আর এটা হচ্ছে কি লেডিস হোস্টেল নাকি কোনো ল্যাপটপ, জানি না, শুধু দেখলাম মেয়েরা শুধু ভিতরে ঢুকতেছে, শুধু মেয়েরাই বের হইতেছে। আচ্ছা যাই হোক, তো এখন যাবো হচ্ছে ইয়াতে কি বলে অডিটোরিয়ামটা এক্সপ্লোর করতে। সো লেটস গো। আর এটা হচ্ছে ডিএমসি অডিটোরিয়াম, আর অডিটোরিয়ামটা দেখে মনে হচ্ছে আমি যে মেডিকেল কলেজটাতে পড়ি তার চেয়ে হচ্ছে পুরো অডিটোরিয়ামটাই হচ্ছে বেশি বড়। আমি আমার ফ্রেন্ডকে এটাই বলতেছিলাম যে এটাই হচ্ছে পাবলিক আর হচ্ছে একটা প্রাইভেট মেডিকেল কলেজের ভিতরে হচ্ছে তফাৎ। সো যাদের হচ্ছে ড্রিম একটা পাবলিক মেডিকেল পড়ার অ্যান্ড মেইন ড্রিম হচ্ছে ডিএমসিতে পড়ার, তারা অবশ্যই অবশ্যই চেষ্টা করবা, বেশি বেশি পড়াশোনা করার চেষ্টা করবা, আর একটা কথা মনে রাখবা, লেগে থাকো সৎভাবে, স্বপ্ন জয় তোমারই হবে। সো সবার জন্য হচ্ছে শুভকামনা তার নিজ নিজ ড্রিম মেডিকেল কলেজে পড়াশোনা করার জন্য। সো এখন হচ্ছে ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে দেখি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর তার কন্যা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। তো এখানে দাঁড়িয়ে হচ্ছে দু একটা ছবি নিলাম, দেন ছবি নেওয়ার পরে হচ্ছে আশেপাশে ঘুরে দেখলাম যে আসলে কিছু নেই সেরকম, কারণ কোনো প্রোগ্রাম টোগ্রাম নেই। সো অডিটোরিয়ামটা হচ্ছে বন্ধ আর কি। তো যাই হোক, অডিটোরিয়ামটা দেখার পরে হচ্ছে আমরা বের হয়ে গেলাম,
দেন বের হয়ে এখন যাব হচ্ছে অটোপসি রুমে, কারণ হচ্ছে অলরেডি টাইম হয়ে গেছে আর কি। দেন হচ্ছে অটোপসি রুম থেকে বের হয়ে যদি সময় পাই তাহলে যাব হচ্ছে আমরা আশেপাশে যে ঘুরতে যাব আর কি। সো লেটস গো। এখন আমরা যাচ্ছি হচ্ছে অটোপসি দেখতে, অটোপসি রুমের দিকে। দেন তারপরে হচ্ছে হয়তো অটোপসি রুমের ভিতরে হচ্ছে তো ক্যামেরা তো ইউজ করা যাবে না, তো দেখা যাক। আর ওই যে আস্তে আস্তে হচ্ছে পাঞ্জাবি পরা, এটা হচ্ছে ডর্ম। আজকে দেখি পাঞ্জাবি পরছে, প্রত্যেক দিন দেখি হচ্ছে শর্টস প্যান্ট আর হচ্ছে একটা হাফাতে গেঞ্জি পরে থাকে, দেখতেই তার ভয়ঙ্কর লাগে আর কি। আর এর নাম হচ্ছে বিজন দ্য রক্স। ফাইনালি হচ্ছে আমরা পোস্টমর্টেম রুমের সামনে চলে আসছি, অর্থাৎ মর্গের সামনে চলে আসছি, যেহেতু মর্গটা হচ্ছে বন্ধ কারণ ফরেন্সিক এক্সপার্টরা এখনও আসেন নাই। তো আমরা হচ্ছে এখন ওয়েট করব কিছুক্ষণ, দেন আসলে আসলে তারপরে হচ্ছে আমরা ভিতরে ঢুকবো। আর মোটামুটি সবাই জানেন যে পোস্টমর্টেম কোন কোন ডেড বডির করা হয়, মানে যেগুলো হচ্ছে আনন্যাচারাল ডেথ, যেমন হচ্ছে যাদের স্বাভাবিক মৃত্যু না হয়, মানে অস্বাভাবিকভাবে মৃত্যু হয়, যেমন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, মানে অ্যাক্সিডেন্ট হয়ে যাদের মৃত্যু হয়, বিষ খেয়ে যাদের মৃত্যু হয়, তারপরে হচ্ছে যা পুড়ে গিয়ে যাদের মৃত্যু হয় আর কি, তারপরে হচ্ছে হোমিসাইড অর্থাৎ মার্ডার, মানে খুন করে যাদেরকে হত্যা করা হয় তাদেরকে। আর এটা হচ্ছে কোল্ড স্টোরেজ, এখানে হচ্ছে বডিগুলোকে আর কি প্রিজার্ভ করে, মানে ফ্রিজ আপ করে রাখা হয় আর কি। আর যেহেতু হচ্ছে এখনও স্যাররা আসে নাই, মানে ফরেন্সিক এক্সপার্ট যারা আছেন তারা এখনও আসে নাই, তাই আমরা হচ্ছে এখনও হচ্ছে ওয়েট করবো আর কি। এতদিন তো শুনতাম যে আনন্যাচারাল ডেথগুলোতে হচ্ছে পোস্টমর্টেম করা হয়, আজকে তার সামনে থেকে দেখবো। তো এটা হচ্ছে একটা মানে ফিলিংসটা হচ্ছে অন্যরকম, আর একটা ভয় ভয় কাজ করতেছে যে ফুল একটা বডি চোখের সামনে কাটা হবে, মানে কীভাবে পোস্টমর্টেমটা করবো আর কি। যাই হোক, এটা ভেবে একটু মানে ভয়ও লাগতেছে আর কি। আর এইখানে হচ্ছে একটা জিনিস লেখা আছে, এই যে লেট দ্য কনভার্সেশন সিসেস, লেট লাফটার ফ্লি, দিস ইজ দ্য প্লেস হোয়ার ডেথ লেটস টু সার্ভ দ্য লিভিং। তো এইখানে হচ্ছে মানে এটার বাংলা যে মিনিংটা দাঁড়ায় সেটা হচ্ছে কনভার্সেশনটা হচ্ছে এখানে বন্ধ করো, কথোপকথন বন্ধ হোক, দেন হচ্ছে হাসি ঠাট্টা উড়ে যাক, আর এটা এমন একটা জায়গা যেখানে ডেডটা হচ্ছে মানে জীবিতদেরকে আনন্দ দেয়, সামথিং লাইক দ্যাট। তো আমরা সবাই সবার জন্য দোয়া করব যেন হচ্ছে আল্লাহ তাআলা সবাইকে আনন্যাচারাল যেন ডেথ না দেয়, ন্যাচারাল ওয়েতেই যেন সবাইকে আল্লাহ তাআলা মৃত্যুবরণ করার তৌফিক দান করেন, আমিন। 2 hours later অটোপসি দেখে ডান। এখন ভাবতেছি হচ্ছে কোথাও ঘুরে আসা যায় কিনা আশেপাশে, তো এখানে তো অনেক জায়গা আছে ঘোরার আশেপাশে, তো দেখা যাক কোন জায়গাতে আগে যাওয়া যায়। আর এগুলো হচ্ছে আমার ফ্রেন্ড, তারা হচ্ছে আমার খুবই এক্সাইটেড আমার ব্লগ কবে আসবে না আসবে সেগুলো নিয়ে আর কি, তো আমাকে মানে দেখি হচ্ছে একটু হাই দিয়ে দিল। ডিএমসিতে আসলে আমার টিএসসিতে যাওয়া হবে না, এটা তো হতেই পারে না। তো এখন যাবো হচ্ছে টিএসসিতে, দেন টিএসসি থেকে যাবো হচ্ছে সরোয়ারদের উদ্যানে, দেন তারপরে ঘুরে টুরে আবার সেই গন্তব্যে পৌঁছাইতে হবে আর কি। সো লেটস গো, টিএসসিতে যাওয়া যাক। কাপল ব্লগ করি, চল অ্যাক্টিং করি, কাপল ব্লগ করতে হবে। তুই তো সবাই টিএসসিতে যাই, কাপল ভাইয়া আমরা দুজন সেম জেন্ডার, কি হবে? টিএসসি আমাদের পোড়া কপাল দেব ভাইয়া, আমরা একা একা টিএসসিতে যাচ্ছি, আমাদের জন্য ভাগে নিয়ে যাচ্ছে, আমাদের জন্য সামনে দিয়ে এরকম কষ্ট আর কোথায় রাখবা, পকেটের ভিতরে ছাড়া আর কোথায় রাখবা, তুমি যে কে আমার, ও আমি যে কে, লিরিক্স ও ভুলে গেছি রে পাগলা, আমি যে কে তোমার তুমি জানো না। রিক্সায় উঠে গেছি আর এখন যাচ্ছি হচ্ছে টিএসসিতে। আর টিএসসিতে যেয়ে কি করবো রে ভাই, সবাই হচ্ছে কাপল আর আমরা দুইজন যাচ্ছি হচ্ছে অসহায়, কি আর করার, মানে টিএসসিতে যে নিজের হার্টটাকে একটু পেইন দিয়ে আসি। তোরা আমার ক্যামেরার সামনে দেখে আমি ঘুরিস কোথায়, মারামারি করতেছিস কেন তোরা? সো ফাইনালি হচ্ছে আমরা টিএসসিতে চলে আসছি, আর চলে এসেই দেখতে পেলাম হাজারো কপট কপটি বসে আছে, হাত ধরে গলাগলি ধরে, কি আর করার, আমার দেখে খুবই হিংসে হচ্ছে ভাই, কি বলবো আর। আরে আর এদিকে দেখি দুই আপু হাত ধরে যাচ্ছে, এরাও মনে হয় কাপল আর কি, এরকমও কাপল হয়, বাহ। সামনে গিয়ে দেখতে পেলাম এক চাচি একা একা ফুল বিক্রি করতেছে, তো চাচির সাথে একটু কথা বলি। বোঝা যাচ্ছে কৌশিক, আমাকে একটা গিফট করো, ওই তাদের মধ্যে কেউ আমাকে গিফট করে চাচি,
গেলেই দেখবি যে মেয়ে আমি আপনার দিতে চাই, হাতে দিব না মাথায়? মাথায় জন্য মাথায় দেয়, হাতে দেয়। এটা কি তোমার ফার্স্ট টাইম? ইয়েস, এটা আমার ফার্স্ট টাইম। আমি কোনো মেয়েকে মালা পরাবো। আলহামদুলিল্লাহ, আমার বড় তরফ থেকে আপনার জন্য দোয়া করেন। আমার ও এখন খাবো হচ্ছে ফল ভর্তা, দেখি একদম জিভে জল চলে আসতেছে। তোরা কেউ খাবি? খাবি? মিমাপু, মিমাপু সাবাপু খাবা? ফুল না, অল্প একটু নিতে পারো, মজা আছে। মিমাপু খাবা? এটা দিলাম, এটা লইল না। ওইটা ওখান থেকে নিতে পারো। যাবি কে ডাকতেছ? হ্যাঁ, তো আমি একা একা খাইতেছিলাম, ফর্মালিটি মেনটেনের জন্য তাদেরকে বললাম যে তোরা কেউ খাবি নাকি। পরে দেখি যে আমারটাই নাই, এখন কি আর বলবো রে ভাই। আমারে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। আমরা টোনাটোনের গল্প শুনতে গিয়েছিলাম। অবশ্যই এটাকে আমি না করতে পারি, এটা তো আমরা না করতে পারি না। আমার ঠান্ডা, কড়া ঠান্ডা। ও সো হট না, সো কুল। অনেক হাঁটাহাঁটি করছি, ঘোরাঘুরি করছি, গলা একদম শুকায় কাঠ হয়ে গেছে, তাই ঠান্ডা খেয়ে নিজেকে চাঙ্গা করে নিলাম। এরপর আইসক্রিম দেখে আইসক্রিম খাইতে ইচ্ছে হলো, তাই আইসক্রিমও নিয়ে নিলাম। উফ, আইসক্রিমটা অনেক মজা আছে। টিএসসি থেকে আইসক্রিম খাইতে খাইতে এখন চলে আসছি হচ্ছে সরারদী উদ্যানে। তো সরারদী উদ্যানে ঢুকেই দেখি যে সেরকম লোকজন নাই, কারণ এখন হচ্ছে দুপুরবেলা। যদিও আজকে বৃহস্পতিবার, বিকেল হইলে আরও লোকজনের আনাগোনা বেশি হবে। তো অলরেডি আমাদের কলেজের বাস দাঁড়ায় আছে, তো আমাদের ফোন করছে যে সবাই তাড়াতাড়ি যেন কলেজের বাসের সামনে হচ্ছে চলে আসে, কারণ বাস অলরেডি ছেড়ে দিবে আর কি। তাই হালকা পাতলা এখানে ঘুরবো, ছবি টবি উঠে দেন, তারপরে হচ্ছে আবার চলে যাবো আর কি। তো চলুন হালকা পাতলা একটু ঘুরে আসি চারপাশ থেকে। ভিতরে ঘোরাঘুরি শেষ করে এখন হচ্ছে রিক্সায় উঠে গেছে, রিক্সায় উঠে এখন যাব হচ্ছে বাসের সামনে, কারণ অলরেডি সবাই দাঁড়ায় আছে আমাদের জন্য। তো বাসে উঠে তারপরে যাব হচ্ছে আমাদের সেই নিজস্ব গন্তব্যে। এসেই হচ্ছে স্যারের সাথে আচ্ছা করে একটা ঝাড়ি খাইলাম, ঝাড়ি টাড়ি খেয়ে এখন যাচ্ছে হচ্ছে বাসে উঠতে। আর এই ছিল হচ্ছে আমার ডিএমসি ঘোরার গল্পটা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর স্টে কানেক্টেড উইথ কৌশিক স্টোর। আল্লাহ হাফেজ।